नमस्कार, आमी नीलू स्टारस्टोन यूट्यूब चैनले आपनादेर स्वागत। आपनी जदि एई चैनले नतून हन ताहले भिडियोटिर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बटन और बेल आइकन अले क्लिक करुन, जाते आमार देवा परवर्ती आपडेटगुलो आपनार काछे खूब ताड़ाताड़ी गिये पौंछाय। एबं भिडियोटि देखार पर जदि भालो लागे ताहले एकटि लाइक और कमेंट करुन एबं बंधुदेर मध्ये शेयर करुन। এই মুহূর্তে বাংলা শস্য বিমা যোজনার ফর্ম পূরণ করা হচ্ছে। এই ফর্ম পূরণ করতে গেলে এখানে কৃষক বন্ধু আইডি দিয়ে পূরণ করতে হয়। তাই আপনারা এই কৃষক বন্ধুর আইডি কিভাবে জানবেন, তার জন্য আজকে আমি এই ভিডিও বানিয়েছি। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে আপনারা কৃষক বন্ধুর আইডি জেনে নিতে পারবেন। তো চলুন প্রথমে আমরা মোবাইলে চলে যাব। মোবাইলের অল অ্যাপসে চলে আসব। অল অ্যাপসে আসার পর দেখুন গুগল ক্রোম রয়েছে, গুগল ক্রোমের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন সার্চ বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে টাইপ করুন কৃষক বন্ধু। টাইপ করার সঙ্গে সঙ্গে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, যেখানে দেখুন কৃষক বন্ধুর লিংক পেজে চলে এসছেন। এখানে লিঙ্কের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ ওপেন হয়ে গেছে। এখানে স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন কয়েকটি অপশান রয়েছে, এই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই রয়েছে সিলেক্ট অপশান। সিলেক্ট অপশানের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি পপ আপ শো করছে। এখানে দেখুন আপনারা কী কী মাধ্যমে আপনারা কৃষক বন্ধু আইডি জানতে পারবেন। প্রথমেই রয়েছে দেখুন ভোটার কার্ড, তারপরে রয়েছে আধার কার্ড, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, নেক্সট কৃষক বন্ধু আইডি, নেক্সট মোবাইল এবং নেক্সট একনোলেজমেন্ট নাম্বার। তো আমি আপনাদেরকে বলবো, এত কিছু অপশান থাকার পরেও আধার কার্ড দিয়ে আপনার আইডি নাম্বারটাকে সার্চ করবেন, এতে সব থেকেই সুবিধা হবে। তার কারণ ভোটার কার্ডেও সমস্যা থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারেও সমস্যা থাকে, কারণ অনেকের অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। তো কৃষক বন্ধু আইডি তো আমরা জানতে চাইছি। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারও অনেকগুলো থাকে, আর একনোলেজমেন্ট স্লিপ তো অনেকেরই নেই, তাই আপনারা আধার নম্বরটাকেই সিলেক্ট করবেন। আধার নম্বর সিলেক্ট করার পর নিচে ফাঁকা ঘরে আধারের নাম্বার টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন আমি রোবট নই ফাঁকা ঘরের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি মোবাইলটিকে নাড়াচাড়া করবেন এদিক ওদিক, যাতে এখানে গ্রিন টিক হয়ে যায়, কারণ এক জায়গায় মোবাইল ফেলে রাখলে গ্রিন টিক হবে না, ইমেজ সেট করতে বলবে। তাই মোবাইলটাকে একটু নাড়াচাড়া করবেন, এইভাবে গ্রিন টিক হয়ে যাবে। গ্রিন টিক হওয়ার পর নিচে সার্চ বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে ডিটেলস শো করবে। এখানে দেখুন দ্বিতীয় নম্বর অপশান, যেখানে আমি মেনশান করছি, ওটাই হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার। এখান থেকে সঠিকভাবে আইডি নাম্বার দেখে আপনারা বাংলা শস্য বিমা যোজনার ফর্ম পূরণ করতে পারেন। নমস্কার।